ডাক্তার জামান, তুমি তো মৌলানা সাইদের চিকিৎসায় কি কি মেডিকেল নেগলিজেন্স করেছো সেটা আমার আগের ভিডিওতে দেখাছি। এছাড়াও আছে এথিক্যাল এবং মরাল প্রশ্ন, মানে নৈতিক কিছু প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ সেই নৈতিক প্রশ্নগুলো। আজকে আমরা দেখব তুমি কিভাবে এথিক্যাল আর মরাল অপরাধ করেছো। প্রশ্ন তো এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমি ছিলাম না, ঠিক আছে, কিন্তু আমার দুইটা ছোট ভাই ওখানে সারাটা রাত দাঁড়ায় ছিল। একটা সেকেন্ডের জন্য কি তাকে তাদেরকে দেখা করার সুযোগ দেওয়া যাইতো না? আমার আব্বার কি শেষ কথা বলার কি কোনো কথা ছিল না? তিনি কি বলতে পারতেন না যে আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুকে ব্যথা হচ্ছে? তাহলে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এমন কোথাও এমন ঘটনা ঘটেনি যে কবরের উপরে 140 ধারা জারি হয়, কবরকে আটক করে রাখা হয়, কবরকে জিয়ারত করতে বাধা দেওয়া হয়, এমন জুলুম এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেছে বলে আমার মনে হয় না। যদি লজ্জা থাকে হাজিরা সরকারকে এই সংসদ ভেঙে দিয়ে তাড়াতাড়ি পদত্যাগ করা উচিত, যদি না করে তাহলে যতই সে চেষ্টা করুক না কেন, যত ক্ষমতা দেখাক না কেন, হাজিরা সরকার আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতেই হয়তো গুরুত্বপূর্ণ চারটি ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত এই চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই হয়তো আপনারা জেনে গিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যুর পরে তার কবর কিন্তু পুলিশ ঘেরাও করে রেখেছে, তার কবর জিয়ারত করতে দিচ্ছে না। কেন দিচ্ছে না সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। মূলত পক্ষে প্রিয় দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুটা আসলে কি মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, নাকি তাকে হত্যা করা হয়েছে? সেই ডাক্তার জামানকে নিয়ে অবশেষে মুখ খুললেন একজন ব্যক্তি, পিনাক ভট্টাচার্য। প্রিয় দর্শক শ্রোতা, তার বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব। এবং কি আজকে জুমার নামাজের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন টপ লেভেলের নেতা, সেও কিন্তু অবশেষে এই যে নির্বাচন নিয়ে মুখ খুলেছে সে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে সাথে সর্বশেষ যে ভিডিওটি শেয়ার করব, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র অবশেষে সেই মৃত্যু এবং সেই হসপিটাল যাবতীয় সব কিছু নিয়ে ব্যাখ্যা দিয়েছেন এই ভিডিওতে, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়াই, আগে সর্বপ্রথম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ছেলের মুখ থেকেই সেই কথাগুলো চলুন শুনে আসি। প্রস্তুত, এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমি ছিলাম না, ঠিক আছে, কিন্তু আমার দুইটা ছোট ভাই ওখানে সারাটা রাত দাঁড়ায় ছিল। একটা সেকেন্ডের জন্য কি তাকে তাদেরকে দেখা করার সুযোগ দেওয়া যাইতো না? আমার আব্বার কি শেষ কথা বলার কি কোনো কথা ছিল না? তিনি কি বলতে পারতেন না যে আমার খুব কষ্ট হচ্ছে, আমার বুকে ব্যথা হচ্ছে, আমার এই ট্রিটমেন্ট হচ্ছে না, আমার একটু উন্নত মানের চিকিৎসা দরকার? এই কথা কি তিনি বলতে পারতেন? এখন ধীরে সুস্থে আজকে এখন দাফন দেওয়া হয়ে গেছে, সেই জায়গাটা দাফন দেওয়ার জায়গায় তারা জিয়ারত করতে যেতে চায়, দোয়া করতে যেতে চায়, অথচ সেখানে আজকে পুলিশ পাহারা দিয়ে পুরো জায়গাটা আটকে রেখে দিয়েছে, মানুষকে হয়রানির সৃষ্টি করা হচ্ছে। আমরা বিশেষভাবে অনুরোধ করব আপনারা প্রশাসনের ব্যক্তিবর্গ, আপনারা পাহারা দেন, কোনো অসুবিধা নাই, পাহারা দিলে বরং আমরা খুশি হব। আপনারা পাহারা দেন, কিন্তু পাহারাটা দেন অন্যকে, অন্য অন্যের আবেগকে আঘাত করে। আল্লামা সাঈদীকে যেভাবে দেখা যায় যে গাম্ভীর্যপূর্ণ ব্যক্তি, তিনি কিন্তু ঘরের ভিতরে ওই রকম গাম্ভীর্য ব্যক্তিত্ব ছিলেন না। উনি অত্যন্ত ঘরের ভিতরে অত্যন্ত ঘরোয়া পরিবেশে আমাদের সাথে, সন্তানদের সাথে, আমাদের স্ত্রীদের সাথে, আমাদের সন্তানদের সাথে, মানে তার অত্যন্ত বন্ধুসুলভ ছিলেন। আব্বা যে শুধুমাত্র বক্তব্য রাখতেন আর বক্তব্যে মানুষজন যে মোহিত হতেন, ঠিক তেমনি ঘরের মধ্যেও আমরা আব্বার আচরণে মোহিত হতাম। তিনি তার ব্যক্তিগত জীবনটা অত্যন্ত সুন্দর গোছানো ছিল। আপনারা দেখবেন যে জেলখানা থেকে ওনাকে নিয়ে আসা হয়েছে, উনি ছিলেন কিন্তু একটা পরিপাটি জামা গায়ে দেওয়া, এবং আপনারা দেখছেন নিশ্চয়ই সুন্দর করে কাটা আছে, মেহেন্দি দেওয়া আছে, এবং যতদিনই দেখা গেছে ততদিনই কিন্তু উনি একেবারেই পরিচ্ছন্ন অবস্থায় ছিলেন। এক কথায় মানে ওনার জীবনটা আসলে এক কথায় বলতে গেলে যে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন এবং বিশেষ করে ওয়াজের জীবন, প্রত্যেকটা জীবনের সাথে ওনার প্রতিটার সাথে গাথা, এক একটা সুতা এক একটা করে গাথা ছিল, এবং প্রতিটা জীবনের অংশগুলোই তিনি সুন্না ভিত্তিক চার পরিচালিত করতেন। সোজা কথায় বলতে গেলে যে তিনি একটা মডেল ছিলেন, যে মডেলটা হলো রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্না মোতাবেক জীবন পরিচালনার একটা মডেল। এবং উনি কখনো কওমিকে এক চোখে দেখতেন, আলিয়াকে আর এক চোখে দেখতেন, আলিমদেরকে একরকম দেখতেন, এরকম তার ভিতরে বিষয় ছিল না। তিনি যখন সংসদ সদস্য ছিলেন, তিনি ভোট পান নাই এমন লোককেও ভালোবাসতেন, যিনি ভোট দিচ্ছেন তাকেও ভালোবাসতেন। যেমনটি করে উনি জামাত ইসলামীর, যেহেতু জামাত ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন এবং জামাত ইসলামী তিনি কেন্দ্রীয় নেতা ছিলেন, সেই কারণে শুধু জামাত ইসলামী নেতাকর্মী এবং শিবিরের নেতাকর্মীদেরকে ভালোবাসছেন আর বিএনপি আর ছাত্র শিবিরকে, ছাত্র দলকে ভালোবাসেন নাই তা কিন্তু না। বিএনপি ছাত্র দলকে যেমনি ভালোবাসছেন, ঠিক তেমনি হিন্দুদেরকেও তিনি বুকে টেনে নিছেন, এবং হিন্দুদেরকে বুকে টেনে নিছেন বলেই তার জানাজার মধ্যে অনেক হিন্দুরা আসেন। এমনকি আমার কলেজে যে সমস্ত, মানে আব্বা প্রতিষ্ঠিত কলেজে যে সমস্ত শিক্ষকরা হিন্দু আছেন, আমার একটা কলেজের প্রিন্সিপাল আছে অবিনাশ, তিনি সেই ফজরের পর থেকে দাঁড়ায় থাকছেন। আর সুখরঞ্জন বালির কথা তো আমি আর বলতে চাই না, তার সাক্ষাৎকার ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তো তার জীবনটাই এমন ছিল, মানুষগুলো এইভাবেই ভালোবাসছে।
এবং তাকে ভালোবাসা দেখানোর জন্য ভালোবাসে বলে গাড়িটাকে তারা আগলায় রাখছে, পানির মধ্যে বৃষ্টিতে কাদার মধ্যে গাড়িটা চলতেছে না, সেই গাড়ি সকলে মিলে উঠাই নিয়ে গেছে। এই যে এত বড় ভারী একটা গাড়ি, সেই ভারী গাড়িটাকে কিন্তু তারা উঠাই নিয়ে আসছে। এই ভালোবাসা আসলে মুখে বর্ণনা করার মতো না। ভালোবাসার শব্দটা আসছে আল্লাহ তাআলার তরফ থেকে, আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের মনের মধ্যে, এটা একটা মখলুক আল্লাহ তাআলা মানুষের মনের মধ্যে সৃষ্টি করে দেন। আমরা নবী রাসূলদেরকে দেখি নাই, কিন্তু তাদেরকে ভালোবাসি। তাদের নামে কেউ যদি কুৎসা বলে, আমাদের ইচ্ছা করে আমাদের মনের মধ্যে আগুন জ্বলে, গা জ্বলে, প্রতিবাদ করি। এই ভালোবাসাটা কোত্থেকে আসছে? আল্লাহ সৃষ্টি করে দিছে। ঠিক তেমনি আল্লাহকে যারা ভালোবাসেন, আল্লাহ রসুলকে যারা ভালোবাসেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবন মোতাবেক যারা জীবন পরিচালনা করেন, তাদের জন্য আল্লাহ তালা, তাদেরকে তো আল্লাহ ভালোবাসেনি। এবং আল্লাহ তালার কাছে, ফেরেশতাদের কাছে আল্লাহ তালা জিজ্ঞেস করে, তোমরা কি করবা? তখন বলে যায়, তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ আমরা কি করবো? আমরা, তোমরাও ভালোবাসো এবং তোমরা মানুষের মনের মধ্যে ভালোবাসা পয়দা করে দাও। তো আল্লাহ তালার এই ভালোবাসা মানুষের মনের মধ্যে তৈরি করে দেয়। আপনি সেটা জেলের মধ্যে বন্দী রাখেন, তারে কিভাবে মেরে ফেললেন, ফাঁসি দিয়ে মেরে ফেললেন নাকি মেডিকেলি মেরে ফেললেন, কিভাবে মারলেন সেটা কিন্তু মানুষ দেখে না। তাদের ভালোবাসাটা ঠিক ওইভাবে প্রকাশ পেয়ে যায়। এখন প্রশ্ন আসতেছে যে, আপনি যে প্রশ্নটা করলেন, প্রশ্নটা আসলো এরকম যে চাঁদে দেখা গেছে সেই 2013 সালের 28 ফেব্রুয়ারি অথবা মার্চের 1 তারিখ, আমি আমার ঠিক স্মরণ নাই, মানে 1 তারিখে দেখা গেছে নাকি 28 তারিখে দেখা গেছে। 28 তারিখ একবার মামলার রায় দেওয়া হয়েছে। এই রায়ের প্রতিবাদে বাংলাদেশের জনসাধারণ বিক্ষুব্ধ হয়েছে, ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদে তারা রাজপথে নামছে, এবং তারা অনেকেই ওই দিন কমপক্ষে 70 থেকে 75 জন মানুষ ওই দিন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, আর অনেকে আহত ছিল। আমি তাদেরকে স্মরণ করি, আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। কথা হলো যে সেই দিন বা তার পরের দিন সন্ধ্যার পরে বা গভীর রাতে বিভিন্ন স্থানে তাকে চাঁদে দেখা গেছে। আমি ওই দিন ছিলাম জেলের মধ্যে, আমি কোনো কিছুই দেখতে পারি নাই, আমি জানি না। তবে আমি পত্রিকার কাগজে দেখছি চাঁদের মধ্যে ছবি দিয়ে, পত্রিকায় ছবি ছাপায় আমরা সেই পত্রিকাগুলো দেখছি। আমি জানি না কারা কি করছে, আদৌ কেউ দেখছে কিনা, তবে আমার কাছে ওইটা সবসময়ের জন্য একটা অস্বাভাবিক চিত্র মনে হয়েছে যে একজন মানুষের ছবি কেন আকাশে দেখা যাবে, কেন চাঁদের মধ্যে দেখা যাবে, এটা অস্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে। কিন্তু 14 তারিখে যখন তিনি ইন্তেকাল করলেন, আমি তখন দুবাইতে, আমি আমেরিকা থেকে ফিরতেছি, দুবাইতে ওয়েডিং এ আছি। সেই সময় জানতে পারলাম যে বাংলাদেশে উনি ইন্তেকাল করছেন, আব্বা ইন্তেকাল করছেন, কেউ কেউ এখন বলতেছে হত্যা করছে। এটা অবশ্যই একটা তদন্তের দাবি রাখে, আমরা তদন্তের জন্য দাবি করব। কিন্তু কথা হলো যে ওই সময় তার ইন্তেকালের পরপরই ঢাকা শহরে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। সেই ভয়ঙ্কর ভূমিকম্পটা ছিল 5.5 রিখটার স্কেলে। এই ভূমিকম্প কেন হলো, এটার সাথে মৃত্যুর কি সম্পর্ক আছে? 28 ফেব্রুয়ারিতে চাঁদে দেখা যদি যেয়ে থাকে, আর আজকে যদি 14 তারিখে যদি ভূমিকম্প হয়ে থাকে, তাহলে এই দুইটার সাথে নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে, যেটা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না, জানি না। নিশ্চয়ই এর একটা না একটা নজির আল্লাহ তালা রাখছেন, কোন একটা সময় প্রকাশিত হবে সুন্দরভাবে, যেটা মানুষজন ভালো বলতে পারবেন, আমি এখন বলতে পারবো না। আজকে বেশ কয়েকজন আলিম ওলামা আমাদের বাসায় আসছে দেখা করার জন্য, আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, তারাও একই কথা প্রশ্ন করে গেছেন, তাকে কি হত্যা করা হয়েছে, আপনি কি বলেন? আমিও একই রকমই প্রশ্ন করছি, আপনারা কি বলেন? আমরা তো এখন ফেসবুকের মাধ্যমে মিডিয়া জগতের আলোচিত জায়গা, সোশ্যাল মিডিয়া, সে জায়গায় তো এরকম প্রশ্নই সব থেকে বেশি আসতেছে, জানি না কি হয়েছে। আমি বিশ্বাস রাখতে চাই স্বাভাবিক মৃত্যুর। কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, তার কথাগুলো আপনারা শুনলেন, বুঝে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, মূলত আজকে কয়েকটি ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছে, তার মধ্যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার চলুন প্রিয় দর্শক শ্রোতা, আল্লামা দিল রশিদ সাইদিকে যিনি চিকিৎসা করেছে সেই ডক্টর জামানকে নিয়ে অবশেষে কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন একজন মিডিয়া ব্যক্তিত্ব। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তার কথাগুলো শুনে আসি। দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। চলুন তার ভিডিওটি দেখে আসি একটি লাইক দিয়ে। ডাক্তার জামান, তুমি তো মৌলানা সাইদিক চিকিৎসায় কি কি মেডিকেল নেগলিজেন্স করেছো সেটা আমার আগের ভিডিওতে দেখাছি। এছাড়াও আছে এথিক্যাল এবং মরাল প্রশ্ন, মানে নৈতিক কিছু প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ সেই নৈতিক প্রশ্নগুলো। আজকে আমরা দেখবো তুমি কিভাবে এথিক্যাল আর মরাল অপরাধ করেছো। তুমি আবার ডায়রি করেছো কে? তোমার যে প্রশ্ন করেছি তার জবাব দিবা, নাকি তোমার প্রশ্ন করা যাবে না? তুমি প্রশ্নের ঊর্ধ্বে, নাকি তুমি জিন্দেগিতে কোনো ক্লিনিক্যাল মিস্টেক করো নাই, নাকি ডাক্তারিতে ভুল বা অবহেলা হয় না? আর আমি তো বলছি যে তোমার বিচার হবে কাটাল রানীর পতনের পরে। আগে দেখে নি ডায়রি করতে গিয়ে কি কইছো তুমি। এই যে আমরা যখন যে কোনো রোগী আসুক, সেটি ধর্ম, বর্ণ, গোত্র, রাজনীতিবিদ হোক বা যে কোনো মানুষই হোক, সবার জন্যই আমরা সমান চিকিৎসা দিয়ে থাকি এবং চিকিৎসা পেশার যে মূল আদর্শ সেটিকে সম্মত রেখে চিকিৎসা দিই। এখানেও সেই মতো কাজ করা আছে, কোনো ব্যাপার ঘটেনি এবং আমরা রোগীকে সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি। কোনো ভুল চিকিৎসা বা কোনো রকম অপচিকিৎসা যেগুলো অনেক সময় প্রকাণ্ড ছড়ানো হচ্ছে সেরকম হয়নি। এবং আমাদের চেয়ারম্যান সাহেবের তত্ত্বাবধানে যেহেতু আমরা আছি, তার পরামর্শ মতো আমরা কাজ করেছি। তারপরেও বিভিন্নভাবে আজকে সারাদিন ব্যাপী আমাকে উদ্দেশ্য করে বিভিন্নভাবে কিছু প্রকাণ্ডা মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে যে হত্যাকারী হিসাবে, এটি আসলে সত্য নয়। আমি এবং অনেকে জীবন নাশের পান্না শুনতে দিয়েছেন,
তারই প্রেক্ষিতে এখানে জিডি করতে এসেছি। আশা করছি সবাই আমার যে বিগত জীবনের যে ধারাবাহিক প্রক্রিয়া, আমি বিগত 26 বছর ধরে বঙ্গবন্ধু শেখ মেডিকেল স্কুলে কর্মরত আছি এবং রোগীদের সেবায় নিয়োজিত আছি বিভিন্ন সময়, এবং সারা বাংলাদেশে সবাই জানেন যে আমি রোগীদের সেবার সাথে যুক্ত থাকি। আশা করছি আমার যারা দর্শক রোগী যারা আছেন এবং যারা এরকম প্রত্যাখ্যান করছেন তারা ভুল তাদের বুঝবেন, এবং আশা করছি আমাদের মধ্যে যাতে কোনো ভুলবুঝি না হয়। তুমি না মুজিশিয়ান, না ভয় করো, না বুলেট বোমা, ডরাইও না, ম্যাজ স্যার বাবা, তোমার অপরাধ নিশ্চিত ভাবে প্রমাণ না হইলে তোমার কোনো শাস্তি হবে না, নিশ্চিন্ত থাকতে পারো, হাসিনার আদালতের মতো হবে না। আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসা পরায়ণ ইতর এবং মানুষ না। তবে হ্যাঁ, তুমি সাবধানে থেকো, তোমার দল থেকে আমাদের থেকে সাবধানে থাকার দরকার নাই। হাসিনা যে মাল, সে তোমার উপরে হামলা কইরা বিরোধীদের উপরে দায় চাপাইতে পারে, তাই সাবধানে থেকো। তোমার পরামর্শ দিলাম আর কি সিনিয়র হিসাবে। হ্যাঁ, সাপরে বিশ্বাস করা যায়, কিন্তু যারা নেত্রী মানিছ তারা মেহরবানি কইরা বিশ্বাস করো না, পস্তাগা পরে সে ক্ষমতায় থাকার লাগিয়া সে শয়তানের সাথেও সন্ধি করতে পারে। আচ্ছা জামান, তুমি কারে নিয়ে গেছো জিডি করতে? দেখো হ্যাঁ, ছবি দিছে আবার ফেসবুকে, জিডি করতে যারা সাথে নিছো, যমুনার সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেনকে, সে কে জানো সেলফি তুলে আবার আইডিতে দিছে। এই নাজমুলের বিরুদ্ধে অর্থ জালিয়াতির জন্য হাইকোর্টে রিট হচ্ছে। বঙ্গবন্ধু মানে স্বাধীনতা এবং 3053 দিন, এই বইটার পাশাপাশি অধ্যাপক নাসিন আহমেদ সম্পাদিত অমর শেখ রাসেল বইটার মেধাস্বত্ব শুরু করে মোটা অঙ্কের টাকায় সরকারের কাছে বিক্রি করে দিছে। হ্যাঁ জামান, তোমার তো দেখি দারুণ উন্নতি আছে। হ্যাঁ, আওয়ামী লীগের সব খ্রিস্টান মানুষের সাথে তোমার দোস্তি দেখতেছি। তুমি জানো না যে উই এটা জালিয়াত, তোমার হাসিনা সরকারের সাথে জালিয়াতি করছে আর তারে বিপদের বন্ধু পেয়েছো। হ্যাঁ, আর কারো পাও নাই, তুমি পড়িছো গাড্ডা, তারপর নিজে নিজে কাটাল মারিচ্ছ, হাঙ্গারে কিছু খরা লাগবি না, তুমি যা করিচ্ছ তোমার কালে খবর আছে। তারপরে আসো আমরা কিছু লিগাল আর এথিক্যাল পয়েন্টগুলো দেখি। হ্যাঁ, তোমার ডাক্তারিত কাজে লাগবি, প্রফেসরি করো তো ডাক্তারিত কাজে লাগবি। মৌলানা সাইদি তো জামান তোমার আন্ডারে ভর্তি হন নাই, তাই না? ভর্তি হয়েছেন চৌধুরী মেশকাত ভাইয়ের আন্ডারে। উনারে আমি ব্যক্তিগতভাবে চিনি, একজন অত্যন্ত মেধাবী চিকিৎসক, সজ্জন মানুষ, খুবই সজ্জন মানুষ। আমি কইতাম কি ওনার ডাক্তার নামিয়া ফিলোসফার উচিত ছিল, আবার কইতাম ফাজলে আমি কইরা যে মেশকাত ভাইয়ের শাস্তি দিতে হইলে ওনার চশমাটা কেটে নিলেই হবে, উনি পুরো লেন্সের চশমা পড়েন, আর কিছু করতে হবে না। তো যাই হোক মেশকাত ভাই, আপনার কিন্তু কোনোভাবেই এই জামানকে চিকিৎসার দায়িত্ব দেওয়া উচিত হয় নাই। আপনি তো অন্য দুনিয়ায় থাকেন আর জামানের ওই চিকিৎসার দায়িত্ব নেওয়া উচিত হয় নাই। এই জন্য না যে জামান একজন আমলিগার, একজন ডাক্তার আমলি করতেই পারে, কিন্তু ওই শাহবাগে গিয়া মৌলানা সাইদির ফাঁসি চাওয়া ডাক্তার তার নিরপেক্ষতা হারায়। ডাক্তারের জন্য নিরপেক্ষতা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সে মৌলানা সাইদির চিকিৎসা করার নৈতিক অধিকার হারায়। সে তার অবচেতনে বা সচেতনে বায়াস বা পক্ষপাতিত্ব করতে পারে, তার ক্লিনিক্যাল ডিসিশনকে প্রভাবিত করতে পারে সেই পক্ষপাত বা বায়াস। আইন এবং চিকিৎসা নৈতিকতা এই শিক্ষায় দেয় যে চিকিৎসককে পক্ষপাতহীনভাবে পেশাদারিত্বের সাথে চিকিৎসা দিতে হবে। চিকিৎসক যদি ইমোশনালি কম্প্রোমাইজড হন তাহলে সে চিকিৎসা দেওয়ার অধিকার হারায়। জামান ইমোশনালি এবং পলিটিক্যালি কম্প্রোমাইজড। কোনো চিকিৎসককে নিজের বাবা মা বা স্ত্রী সন্তানের চিকিৎসা নিজে দেয়? কেন নিজে দেয় না? কারণ একটাই, সে ইমোশনালি কম্প্রোমাইজ হয়ে যায়, তার ক্লিনিক্যাল ডিসিশন কম্প্রোমাইজড হবে, তার ক্লিনিক্যাল ডিসিশন ভুল হতে পারে। আর দ্বিতীয় দায় মেশকাত ভাই আপনার, ডাক্তার চৌধুরী মেশকাতের, একজন রোগী যিনি অত্যন্ত আলোচিত, সুপার সেন্সিটিভ কেস, তার উপরে ওনার বয়স 83 বছর, আপনি কেন মেডিকেল বোর্ড করলেন না? আপনার তো শুধু আপনার ডিপার্টমেন্টের সকল প্রফেসরকে দিয়েই না, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ইব্রাহিম কার্ডিয়াকের যেখানে ওনার আগে চিকিৎসা হয়েছে সেই স্পেশালিস্টদের দিয়ে বোর্ড করতে হইতো। ওনার মতো একজন সুপার সেন্সিটিভ রোগীকে আমি আপনি এমন হেলাফেলা করে ম্যানেজ করলেন? ওনার মতো একজন দেশসেরা আলেম সারা দেশের মানুষ চেনে, কত মানুষ ভালোবাসে দেখেন তো। আপনি তো তার চিকিৎসার জন্য বাংলাদেশের কার্ডিওলজির বেস্ট ব্রেনদেরকে আনবেন। আপনি মমিনুজ্জামানকে ডাকবেন, আপনি ওয়াদুদ চৌধুরীকে ডাকবেন, আপনি মাসুমুলকে ডাকবেন, আপনি শামসমনোয়ারকে ডাকবেন, আপনি ফজিলাতুল্লাহ মালিককে ডাকবেন, তার সাথে কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরকে ডাকবেন। এটাই তো বাংলাদেশের কার্ডিওলজির অথরিটি, মানে কার্ডিওলজির মাল যারা, তারা তো এরাই। হার্ট অ্যাটাকের পরে প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান। আপনি এমন একজনকে দায়িত্ব দিলেন যে ডিসিশন নিতে পারতেছে না, দেখেন কি বলে, নিশ্চিত করে বলতে পারতেছে না, মনে হইতেছে রিং লাগানো নাও লাগতে পারে। পেশেন্টের কেসটা কত জটিল সেটা তো সে ধরতে পারে নাই। সে চাইছে মৌলানা সাইদি মরে যাক, ফাঁসি তো চাইছিলাম, এখন মরে যাক, আমি মেডিকেল কন্ডিশনের উপরে চাপাই দেবো দায়টা। তো মেশকাত ভাই আপনি ভোট করেন না আপনার ডিপার্টমেন্টে, মৌলানা সাইদির জন্য করেন না কেন? এর জবাব আপনাকে দিতে হবে কিন্তু মেশকাত ভাই, ফিলোসফার সাইজে থাকলে চলবে না। আর কি কি অন্যায় হয়েছে? আমরা সাইদি সাহেবের পুত্রের বড়াতে জানি উনাকে দেখতে দেওয়া হয় না উনার বাবারে। এই যে দেখেন, দুনিয়ায় কই এই নিয়ম আছে মৃত্যু পথযাত্রীরা তার সন্তানের শেষ দেখা দেখতে পারবে না? কোন আইনে বাধা দিচ্ছেন, কোন নৈতিকতায় বাধা দিচ্ছেন? পিতা সন্তানকে, সন্তান পিতাকে শেষ বাজার মতো চুইতে পারে নাই? ডাক্তার হয়েছেন, বই করছেন, সেবা দেন, আপনার তো মানুষই হতে পারেন না মিয়া। ডায়াগনস্টিক সেন্টারের টেস্টের কমিশন, স্টেন্টের কমিশন, পেসমেকারের কমিশন, ওষুধ কোম্পানি মাসওয়ারানিয়া, আপনাদের ভিতরের মানুষটাই মরে গেছে, টের পান নাই, এটা ডাক্তারই বলে না। প্রিয় দর্শক শ্রোতা, তার কথাগুলো আপনারা শুনলেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবার আমরা আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পরে তার কবরে কেন পুলিশ পাহারায় আছে, কেন মানুষকে জিয়ারত করতে দিচ্ছে না, এই বিষয়টি নিয়ে লাইভ টক শো হয়। সেখানে কিন্তু আল্লামা মানে সেখানে কিন্তু আপনার একজন বক্তা আব্দুস সালাম যুক্তিবাদী, অবশ্যই সে কিন্তু এই বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ যুক্তি দিয়েছে। চলুন প্রিয় দর্শক, তার বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। তাহলে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এমন কোথাও এমন ঘটনা ঘটেনি যে কবরের উপরে 140 ধারা জারি হয়, কবরকে আটক করে রাখা হয়, কবরকে জিয়ারত করতে বাধা দেওয়া হয়, এমন জুলুম, এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেছে বলে আমার মনে হয় না। বাবা চলে গেলেন আর ছেলের বিরুদ্ধে হলো মামলা, মাসুদ সাইদি ভাই সহ 5000 জনের বিরুদ্ধে আমি দেখলাম সেখানে মামলা দায়ের করা হলো। জীবিত সাইদিকে তারা যেভাবে ভয় পেত, তার চাইতে মৃত সাইদিকে, এমনকি আল্লামা সাইদির কবরকেও তারা ভয় পাচ্ছে। আজকে একটি বিষয় আমি না বলে পারছি না,
দুঃখজনক হলেও সত্য, আমাদের প্রিয় ভাই মাসুদ সাইদি ভাই পোস্ট করেছেন যে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু তার কবরটাকেও সুরক্ষিত করে রাখা হয় নাই। কবরের উপরে 140 ধারা জারি করা হয়েছে, প্রশাসন ঘিরে ফেলেছেন আল্লামা সাইদির কবরটাকে। আমাদের প্রিয় ভাই ইয়া তাকি সব অনেকেই সেখানে গিয়ে ঘুরে এসেছেন, কিন্তু আল্লামা সাইদির কবরের কাছে গিয়ে একটু দোয়া করবেন, জিয়ারত করবেন, সেই সুযোগটাও তারা পায় নাই। তারা মসজিদের ভেতর থেকে দোয়া করেছেন। তাহলে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এমন কোথাও এমন ঘটনা ঘটেনি যে কবরের উপরে 140 ধারা জারি হয়, কবরকে আটক করে রাখা হয়, কবরকে জিয়ারত করতে বাধা দেওয়া হয়, এমন জুলুম এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেছে বলে আমার মনে হয় না। এই জন্য আমি বলতে চাই যে এই সমস্ত কবরের উপরে 140 ধারা জারি করে মানুষকে কবর জিয়ারত থেকে দূরে রেখে সারা বাংলাদেশের হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছিলেন, তার জন্য দোয়া করছিলেন, এই সমস্ত কাজ থেকে দূরে রেখে মানুষের অন্তরের ভালোবাসা থেকে তাকে দূরে রাখা যাবে না। আপনারা হয়তো বা পারবেন কবর জিয়ারত থেকে তাদেরকে দূরে সরে রাখতে, কিন্তু আজকে বাংলাদেশের 18 কোটি মুসলমান তার জন্য কান্না করে দোয়া করছেন। বাংলাদেশের এমন কোন জেলা নেই, এমন কোন অঞ্চল নেই যেখানে গায়েবানা জানাজা আদায় হয় নাই প্রশাসনের বাধার পরেও। মসজিদে মসজিদে দোয়া হচ্ছেন, গোটা পৃথিবীর প্রায় 80টি দেশে তার জন্য দোয়া হয়েছে জানাজা আদায় হয়ে। এবং বিশেষ করে বাংলাদেশের মা বোনেরা মহিলা সমাজ, তারা আজকে আল্লামা সাইদির জন্য এতটুকু পেরেশানির মধ্যে আছেন, তারা তার জন্য কান্না করে করে তাহাজ্জুদ নামাজ পড়ে অন্যান্য নামাজ পড়ে দোয়া করছেন। আমি আমার মায়ের কথা বলি, আমি সেখানে গিয়েছিলাম পিরোজপুরে, জানাজা থেকে আসার পরেই কষ্ট পাচ্ছি, কোরআনের পাখির কথা মনে হচ্ছে, তারপরেও এখন কিন্তু আমি স্বাভাবিক ঠিক মতো খাচ্ছি, কিন্তু আমি নিজের মার কথা বলছি, আমার মা এখন পর্যন্ত ঠিক মতো খাচ্ছে না, সে কান্না করছে, নামাজ পড়ে দোয়া করছে। শুধু আমার মা নয়, এরকম হাজারো মা বোন বাংলাদেশে আছেন যারা আল্লামা সাইদির জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করছে। তাহলে আপনারা সেখানে বাধা দিয়ে কি লাভ করবেন? আজকে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছেন, যে কথা বলেছিলাম এর আগেও আমি, যে জীবিত সাইদির সাইতে মৃত সাইদিকে তারা বেশি ভয় করেছেন। আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেলেন, হাজার হাজার মানুষেরা যখন সেই হসপিটালের মধ্যে চলে আসলেন, তার ভালোবাসায় একটু জানাজা করতে চাই, তার লাশটা নিতে চায়, তার লাশের সামনে শুয়ে পড়লেন, প্রশাসন সেখানে টিয়ার শেল সাউন্ড গ্রেড বিক্ষেপ করে সেখান থেকে লাশ ছিন্ন ভিন্ন করে ওখান থেকে জোর করে টেনে হেসে লাশটা বের করে নিয়ে চলে আসলেন। লাশটাকে তারা তাহলে কতটুকু ভয় করেছে, সেই লাশটিকে সেখান থেকে নিয়ে চলে আসা হলো। আবার যখন জানাজা হবে, দুটোর দিকে ঘোষণা করা হয়েছে, অথচ 10টার পর থেকে জোর করা হচ্ছে যে জানাজা করে শেষ করেন, দাফন করেন, দুটার আগে 1টার দিকে জানাজা হয়ে গেল। তাহলে জীবিত সাইদিকে তারা যেভাবে ভয় পেত, তার চাইতে মৃত সাইদিকে, এমনকি আল্লামা সাইদির কবরকেও তারা ভয় পাচ্ছে। জানি না কত মানুষ তার কবরের কাছে আছে, সংঘর্ষ হয়ে যায়। আজকে জুলুমের শেষ কথা আপনারা মনে রাখবেন, জীবনের প্রত্যেকটি পদক্ষেপ এবং প্রত্যেকটি কাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ তাআলা একজন হাকিম আছেন, তিনি হাশরের ময়দানে বিচার করবেন, সেখানে আমাদের হিসাব দিতে হবে। আজকে মনে কষ্ট লাগে, আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছেন, তার ছেলে মাসুদ সাইদি ভাই বাবা চলে গেলেন, আর ছেলের বিরুদ্ধে হলো মামলা। মাসুদ সাইদি ভাই সহ 5,000 জনের বিরুদ্ধে আমি দেখলাম সেখানে মামলা দায়ের করা হলো। একজন বাবা চলে গেছেন, সন্তান শোকা হতো, আত্মীয় স্বজন শোকা হতো, এটা কি আইন, এটা কি বিচার, এটা কি ধরনের মামলা? মাসুদ সাইদি ভাইয়ের দোষ কই? বাবা বিদায় নিয়ে চলে গেছেন, আইন তো ছিল, আপনারা তো আপনাদের আদালতে বিচার করেছেন যে আল্লামা সাইদির সাজা হলো আমৃত্যু কারাদণ্ড, তিনি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে। কিন্তু সেই রায়টার উপরে কি আপনারা ছিলেন? মৃত্যুবরণ করেছে, তারপরও আপনাদের শাস্তি শেষ হয় নাই। মৃত্যুবরণ করার পর আপনাদের উচিত ছিল লাশটিকে পরিবারের কাছে বুঝে দেওয়া। সেখানে মাসুদ সাইদি ভাই বারবার যোগাযোগ করেছেন, সেখানে লাশটি ঠিক মতো দেওয়া হয় নাই। তিনি টেনে হেসে যখন পিরোজপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, লাশটা কি হবে, কখন জানাজা হবে, কোথায় মাটি হবে, কোথায় থাকবে, মৃত্যুবরণ করার পরে সিদ্ধান্ত তো তার পরিবার নেবে, তার ছেলে নেবে, অথচ সেই সিদ্ধান্ত একেবারে জুলুম করে চাপিয়ে দেওয়া হলো। সেই সময় টেনশন, মানসিক টেনশন সহ্য করতে না পেরে যন্ত্রণায় মাসুদ সাইদি ভাই অজ্ঞান হয়ে পড়ে গেলেন, যেটা গোটা পৃথিবীর মানুষ দেখেছেন মিডিয়াতে। এই সাক্ষী তো আমাকে দিতে হবে না, আমাদের দিতে হবে না, গোটা পৃথিবীর মানুষ জানে যে মাসুদ সাইদি ভাই অসুস্থ হয়ে অজ্ঞান হলেন, সেখানে চিকিৎসা শুরু হলো। সেই মানুষটি জানাজা যায় ধরতে পারবেন পারবেন না, দ্রুত হয়ে গেলে হয়তো আর 30 মিনিট পরে গেলে জানাজায় পেতেন না। তাহলে এই মানুষটি কখন গাড়িতে হামলা করলেন, কখন তিনি ওখানে গাড়িতে আগুন লাগাইলেন, বাবা মারা গেল, তিনি অজ্ঞান হয়ে হসপিটালের বেডে শুয়ে থাকলেন, আবার সেই মাসুদ সাইদির বিরুদ্ধে আবারও মামলা হলো, এটা কি ধরনের জুলুম? এটা তো ন্যূনতম যাদের মানবিকতা রয়েছে, বুদ্ধি রয়েছে, কমন সেন্স রয়েছে, তারাও এটা করবে না। সেই প্রিয় ভাইটি মাসুদ সাইদি ভাইটি গেলেন, আজকে আল্লামা সাইদিকে বিদায় করা হয়েছে, কিন্তু তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয় নাই। গতকালকে একটা প্রোগ্রামে শামীম সাইদি ভাই মেহমান ছিলেন, কিন্তু তিনি যোগ হতে পারলেন না, তিনি বললেন আমি বাড়িতে থাকতে পারছি না। অন্য একটি লাইভ টক শো আপনারা দেখলেন, সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আশা করি। প্রিয় দর্শক, এবার আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি, যেহেতু আপনাদেরকে 3টি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করেছি, এখন যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব বর্তমান প্রেক্ষাপট নিয়ে বা এই নির্বাচন নিয়ে, অবশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন হুজুর মুখ খুলেছেন আজকে জুমার নামাজের পরে। প্রিয় দর্শক, এখানে সমাবেশ হয়, সেখানে কিন্তু এই নির্বাচন সম্পর্কে তিনি আলোচনা তুলে ধরেন এবং বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। চলুন প্রিয় দর্শক, সেই আলোচনাটি শুনে আসি। যদি লজ্জা থাকে হাজিরা সরকারকে এই সংসদ ভেঙে দিয়ে কারবারি পদত্যাগ করা উচিত, যদি না করে তাহলে যতই সে চেষ্টা করুক না কেন, যত ক্ষমতা দেখাক না কেন, হাজিরা সরকার আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, বিএনপি বা অন্য সবাই যারা আছে আমরাও চাই বর্তমানের সরকারের পদত্যাগ।
আমরাও চাই বর্তমান সরকার ক্ষমতায় থাকতে পারবে, কারণ আমরা বলি যে সে চোদ্দতে 2014 ভোট নিয়ে গেছে বিনা নির্বাচনে, সে 154টা সিট নিয়ে গেছে। 2018 সে দিনের ভোট রাত্রে বাক্স ভরছে প্রশাসনের মাধ্যমে স্পষ্ট। তা উনি আবার এই 15 বছর ক্ষমতায় থাকা সত্ত্বেও আওয়ামী লীগ মনে করতেছে আমাদেরকে যে ক্ষমতার স্বাদ এটাতে ছাড়া যাবে না, সে আবার 2024 নির্বাচনে সে আবার ক্ষমতা আসার সব নীল নকশা সে করতেছে। এইটা আমরা করতে দেব, এই জন্য আমরা স্পষ্ট বলছি যে না, আর শেখ হাসিনার অধীনে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে ইসলামী আন্দোলন সহ বিরোধী দল কেউ যাবে না। কি যাবে কি যাবে, আমরা যাব। তাহলে আমাদের এক দফা কি জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এটা আমাদের প্রথম দফা। বর্তমান সরকার যে সম্মত ছাড়তে চায় না, কারণটা কি? কারণটা তাকে জিজ্ঞাসা করি, আপনারাও জনগণ, আপনারা তো সাধারণ জনগণ, আপনারা দেখেন যে 5টা মৌলিক বিষয় আমরা রাজনীতি করি, সবাই সব রাজনৈতিক দল 5টা মৌলিক বিষয়, খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এবং কি শিক্ষা, এই 5টার জন্য আমরা রাজনীতি করি সবাই। আচ্ছা খাদ্যের কি অবস্থা একটু বলেন তো সবাই, 1000 টাকা মরিচের কেজি কত? 1000 টাকা এখন 200 না 250, আপনার আদার কেজি 500 টাকা, আমার আলুর কেজি 50 টাকা, পেঁয়াজের কেজি 60 টাকা, আপনার এর থেকে শুরু করে নিত্য পণ্য মাছ গোস্ত থেকে শুরু করে সব ক্রয় মূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে কি যায় না? তাহলে আপনি বলছেন 10 টাকা কেজিতে চাল খাওয়াইবেন, সাংবাদিক বন্ধুরা মনে আছে কিনা? তাহলে কত এখন 70-80 টাকা কেজিতে চাল খেয়েছি, মরিচ ছিল 20 টাকা কেজি, সেই মরিচ 1000 টাকা কেজি। তাহলে এই বদনাম এই এলজামি অভিযোগ দিয়ে আওয়ামী লীগ যদি বুদ্ধিমান হইতো তাহলে তাদের পদত্যাগ করা উচিত ছিল, ঠিক কিনা? পদত্যাগ করা উচিত ছিল কিনা? কিন্তু তারা ক্ষমতা থাকতে চায় না, গেল আপনার খাদ্যের অবস্থা। এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও, মোট 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি 4টি ভিডিও আপনারা সম্পূর্ণ দেখেছেন, যদি 4টি ভিডিও সম্পূর্ণ দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন হ্যাঁ ভাই আমি 4টি ভিডিওই দেখেছি। তো হ্যাঁ, যদি আপনি 4টি ভিডিও যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছি, 4টি ভিডিওই যদি আপনি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কোনো ভিতরে ধারণা এসেছে এই যে দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যুর ব্যাপারটি নিয়ে যদি আপনার কিছু বলার থাকে, এই 4টি ভিডিও দেখে ধারণা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক প্রিয় দর্শক, আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। তো যাবার আগে আবারও বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো সিলে পর্যন্তই আল্লাহ হাফেজ।